এই কার্নিভাল সরাসরি আমাদের হাই টিভির মাধ্যমে জিটিপিএলের 872 নম্বর চ্যানেলে যেমন দেখতে পাচ্ছেন, তেমনি আমাদের চ্যানেলে ইউটিউব পেজেও আপনারা দেখতে পাবেন। এই কার্নিভাল আমরা সরাসরি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, লাইভ সম্প্রচার করা হচ্ছে। এবং আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখি, শুধু হুগলি জেলা নয়, আমাদের চ্যানেলের মাধ্যমে বর্তমান হাওড়া তমলুক প্রতিটি জেলারই এই কার্নিভাল আমরা তুলে ধরছি। এবং আগামীকাল কলকাতা রেড রোড থেকেও আমরা সেই কার্নিভাল তুলে ধরব। আমি সুশোভন এই মুহূর্তে কারবালা মোড় থেকে বিদায় হচ্ছি। তো দেখতে পাচ্ছেন আখুন বাজার যেমন কারবালা মোড়ের দিকে এগিয়ে গেল, ঠিক সেরকম বিধায়ক যেমন বলেছে 5টা পয়েন্ট করা হয়েছে চুঁচুড়া শহরে, যেখান যেখান থেকে আজকের কার্নিভাল শুরু হবে, ঠিক সেইভাবে একটা পয়েন্ট করা হয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো বাঁদিকটা একটু দেখাতে, একটা পয়েন্ট করা হয়েছে পাঙ্কাটুলির দিকে, মানে যেটা হুগলি চিচুড়া পৌরসভার দিক থেকে এই বিপুল পাতি হয়ে বকুলতলা ঘাটের দিকে এগিয়ে যাবে। তো সেই হিসেবে ঠাকুরকলি সুকান্ত সংঘ তারা লটারিতে যে পজিশন পেয়েছে, তারা পাঙ্কাটুলি থেকে তাদের শোভাযাত্রা শুরু করবে এবং পাঙ্কাটুলির দিক থেকে তারা তাদের ঠাকুর নিয়ে পাঙ্কাটুলির দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই পাঙ্কাটুলি থেকে কার্নিভাল শুরু হওয়ার পর তারা এই ত্রিপুরপাতি মোড় হয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিপুরপাতি মোড়ে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে আখন বাজার বারোয়ারি তাদের ঠাকুর নিয়ে এগিয়ে আসছে কার্নিভালে যোগ দেওয়ার জন্য। আখন বাজার বারোয়ারি আস্তে আস্তে কারবালা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। অসীম মজুমদার একটু আগেই জানিয়েছেন, যেটা লটারির মাধ্যমে এবার বারোয়ারিগুলোকে ঠিক করা হয়েছে, যে কারা 1 নম্বরে, কারা 2 নম্বরে, কারা 3 নম্বরে থাকবে, সেই হিসেবে লটারিতে আখন বাজার 2 নম্বর জায়গা পেয়েছে। এবং সেই হিসেবে কারবালা মোড় থেকে যে শুরু হবে কার্নিভাল শুরু হবে, সেখানে 2 নম্বরে থাকছে আখন বাজার বারোয়ারি। তাদের ট্যাবলো ইতিমধ্যেই পৌঁছে গেছে কারবালা মোড়ে। আমরা একটু আগে কারবালা মোড়ে ট্যাবলো দেখেছি, এখন দেখতেই পাচ্ছেন ঠিক আমার পেছন দিয়ে আখন বাজার বারোয়ারি সুদৃশ্য দুর্গা প্রতিমা এগিয়ে যাচ্ছে কারবালা মোড়ের দিকে। সেখান থেকে তারা আবার কার্নিভালের জন্য বেরোবে, তারা আস্তে আস্তে এগিয়ে আসবে এই ত্রিপুরপাতির মোড় হয়ে। কার্নিভাল এগিয়ে যাবে বকুলতলা ঘাটের দিকে এবং বকুলতলা ঘাট থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে ময়ূরপঙ্খী ঘাট হয়ে, জোড়াঘাট হয়ে অন্নপূর্ণা ঘাটের দিকে, এবং সেখানে গিয়ে আজকের মতো কার্নিভাল শেষ হবে। দেখছেন আস্তে আস্তে
এখন বাজার বারোয়ারি তাদের দুর্গা প্রতিমা নিয়ে ত্রিপুরপাতি মোড় হয়ে কারবালা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন পেছন আসছে অন্যান্য বিভিন্ন বারোয়ারি, এরপরে আসছে ঠাকুরগুলি সুকান্ত সংঘ। আমরা কারবালা মোড় থেকে প্রথম ঠাকুর ছাড়ব। আমরা লটারির মাধ্যমে ক্লাবগুলোকে সিরিয়াল নাম্বার করেছি, 23টা ঠাকুরের লটারি হয়েছিল, একটা ঠাকুর বাদ গেছে, 9 স্টার বাদ গেছে। 22টা ক্লাবের দুর্গোৎসব কমিটির কার্নিভাল আজকে চলবে কারবালা মোড় থেকে। আমরা 4 ভাগে জায়গাগুলো ভাগ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একটা হুগলি মোড় থেকে হুগলি স্টেশন, একটা কারবালা মোড় থেকে ফায়ার ব্রিগেড, একটা কারবালা মোড় থেকে পিয়ারা বাগান রোড, আর একটা মিউনিসিপ্যালিটির সামনে থেকে পাঙ্কাটন। সিরিয়াল আমাদের 1, 2, 3, 4 করে 22 এলটার লটারির মাধ্যমে ঠিক হয়েছে। অতএব 1 নম্বর হচ্ছে মহিলা দুর্গা পুজোর লটারিতে জিতেছে অপরাজিতা। অপরাজিতাকে আমরা প্রথমেই কারবালা রোডের মুখে দাঁড় করাবো। আর সেকেন্ড হচ্ছে আকন বাজার। কারবালা মোড় থেকে ফায়ার ব্রিগেডের যে রাস্তা তার প্রথম আকন বাজার। এইভাবে আমরা 22টা পরপর সিরিয়ালই আনবো এবং এই সিরিয়াল এখান থেকে আমরা সবুজ পতাকা উড়িয়ে আমাদের ডিএম ম্যাডাম, সিটি সাহেব, এসডিও, ডিআইসিও, এডিএমরা, ডিসিপি হেডকোয়ার্টার সবাই মিলে আমাদের এমপি এমএলএ থেকে এখান থেকে কার্নিভাল শুরু হবে। বকুলতলা হয়ে, পিবুলবাতি হয়ে, নৈপঙ্কি ঘাট হয়ে, জোড়াঘাট হয়ে অন্নপূর্ণা ঘাট, মাঝখানে সরকারি প্রশাসন মেন্ডার লাইভ করার জন্যে এবং সাংবাদিক বন্ধুদের সুবিধার জন্যেও আমরা আলাদা ডায়াস প্রশাসনের পক্ষ থেকে করেছি। আর আমি এদের প্রাইজ দেব, 9টা প্রাইজ পাবে, থাকতে পাবে, আইন শৃঙ্খলায় পাবে, সাংস্কৃতিক নৈপুণ্যে পাবে। তার জন্যে 2 জায়গা আমি রাজ করেছি, সেখানে 4 জন 4 জন 8 জন জজ বসবে, জজেরা বিচার করবে। 11 তারিখ আমার বিজয় সম্মেলন রবীন্দ্র ভবনে, সেখানে আমরা প্রাইজ দেবো। মানে এই পুরস্কারটা বা এই কম্পিটিশন যেটা, এটা চুঁচুড়া বিধানসভার বিধায়কের নিজস্ব উদ্যোগে? এটা আমার নিজের উদ্যোগ, এটা বিধায়ক হিসাবে আমার নিজের। মানে এই 22 জনের মধ্যে থেকে সেরা 9 জন পুরস্কার পাবে ঠাকুর আইন প্রতিটা ভাগে 3 জন করে 9 জন প্রাইজ পাবে। আগামীকাল কালীঘাটে কলকাতা তো দেখতেই পেলেন চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদার যেটা পরিষ্কার করে জানিয়ে দিল যে প্রশাসন পক্ষ থেকে যেরকম হচ্ছে কার্নিভাল, তেমনি বিধায়কও সেটাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি 2 জায়গায় বিচারক রাখছেন যারা বিচার করবে এই যে ঠাকুর যাবে এই প্রতিমায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেমন তিনি পুরস্কার দেবেন, ঠিক তেমনি বারোয়ারি যে যাবে তারা যে নিয়ম শৃঙ্খলা মেনে যাবে এই নিয়ম শৃঙ্খলার উপরেও তিনি প্রাইজ রাখছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এবং এই যে বিভিন্ন ট্যাবলো যাবে তার উপরেও প্রাইজ থাকবে। তিনি 3টে গ্রুপ করেছেন এবং এই 3টে গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড করে তিনি 9টা বারোয়ারিকে প্রাইজ দেবেন। আগামী 11 তারিখ চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিধায়কের পক্ষ থেকে যে বিজয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে এই কার্নিভালের পক্ষ থেকে কার্নিভালে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বারোয়ারি রাতে বিধায়ক নিজে পুরস্কার তুলে দেবেন। আমি সুশোভন এই মুহূর্তে কারবালা মোড়ে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিধায়ক যেভাবে বললেন সেইভাবেই এখানে আখন বাজার বারোয়ারি
ডাক্তারের ট্যাবলো রেডি করেছে। ঠিক একইভাবে কুকুলপাতি মোড়ে, হুগলি মোড়ে প্রতিটা জায়গাতে বিভিন্ন বারবারই তাদের ট্যাবলো প্রস্তুত করছে। ঠিক বিকেল পুরস্কার এই কার্নিভাল শুরু হবে, যেটা চুচুড়ার মানুষের, হুগলি জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে চন্দননগরে চন্দ্রাতি পুজোর কার্নিভাল হয়। কলকাতাতে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন, সেই সরকারি উদ্যোগকে কাজে লাগিয়ে চুচুড়ার বিধায়কও চুচুড়াতে এবছর থেকে প্রথম কার্নিভাল শুরু করলেন। পাচ্ছেন এই মুহূর্তে আমি সুশোভন হাই টিভি পক্ষ থেকে আমরা দাঁড়িয়ে আছি হুগলি মোড়ে। এই রাস্তাটা যেটা চন্দননগরের দিক থেকে এসে ব্যান্ডেলের দিক অবধি যাবে, এই রাস্তাটা খোলা আছে, কিন্তু এই হুগলি মোড় হয়ে যে রাস্তাটা প্রপার চুচুড়ার দিকে ঢোকে, এই রাস্তাটাকে আজকের জন্য কার্নিভালের জন্য নো এন্ট্রি করা হয়েছে। এই রাস্তা দিয়ে কোনো রকম গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে কাউকে যেতে গেলে, চুচুড়া শহরে যেতে গেলে হয় তাকে রবীন্দ্রনগর থেকে ভেতর দিয়ে যেতে হবে, কিংবা ওই আপনার ব্যান্ডেলের দিকে এগিয়ে কাপাসডাঙ্গার ভেতর দিয়ে যেতে হবে। মেন রুট ধরে আজকে নো এন্ট্রি করা হয়েছে। আমরা এখান থেকে এগিয়ে যাব কারবালা মোড়ের দিকে, যেখান থেকে বিকেল পাঁচটার সময় শুরু হবে হুগলি জেলার প্রথম কার্নিভাল। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে প্রতিটা জায়গাকে নিরাপত্তাকে নিশ্চিত করা হয়েছে এবং যান চলাচলের উপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। আমি সুশোভন, এই মুহূর্তে হুগলি মোড় থেকে আমরা চলে যাব কারবালা মোড়ে, সেখান থেকে আপনাদের সামনে সরাসরি কার্নিভাল তুলে ধরব। দেখলেন আমরা এখানে রয়েছেন চুচুড়া থানার আইসি সাহেব, আমরা আইসি সাহেবের সাথে কথা বললাম, তিনি খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এবছর নিরাপত্তাকে একদম নিশ্চিত করা হয়েছে। মেন রুটকে যেমন ক্লিয়ার রাখা হয়েছে, প্রসেশনে কার্নিভালে অংশগ্রহণকারী বারোয়ারিগুলো যাতে কোনো অসুবিধে না হয় এবং যাতে সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধে না হয়, এমনি যেমন মেন রাস্তা আটকানো হয়েছে, অন্য দিক দিয়েও গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো দিকে অসুবিধে না হয়, এবং চুচুড়া থানার পাশাপাশি সিপি সাহেব এবং শ্রীরামপুরের ডিসিপি সাহেব তারাও ওভারঅল সুপারভিশনের দায়িত্বে রয়েছেন। মানে বুঝতেই পাচ্ছেন প্রথম বছর হুগলি জেলায় যে কার্নিভাল সেটা আসলে লাইভ দেখছেন আমাদের, নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে হচ্ছে। এবং আপনাদের আবারও জানিয়ে রাখি, আমাদের হাই টিভির মাধ্যমে, জিটিপিএল কেবল চ্যানেলের মাধ্যমে আপনারা এই কার্নিভাল লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন। শুধু হুগলি জেলাই নয়, প্রতিটি জেলা থেকে আপনারা কার্নিভাল সরাসরি লাইভ দেখবেন। আমি সুশোভন এই মুহূর্তে কারবালা মোড় থেকে বিদায় নিচ্ছি। প্রচুর কথা সুন্দর চাবলো সাজিয়েছে, প্রস্তুতি চলছে। এটা কোন বার এখন বাজার? হ্যাঁ এদিকে ছাড়ো না, দেখি না না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আখন বাজারের ট্যাবলোর সামনে, দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে আখন বাজার তার ট্যাবলোটাকে সাজিয়েছে। এখানে যেমন দাঁতের সাজের কাজ করে সেখানে ফ্লেক্সের মাধ্যমে দুর্গা প্রতিমার মুখটা রাখা হয়েছে। ঠিক তেমনিভাবে এই যে একটা সিঁড়ি করা হয়েছে ঠাকুরের কাছে যাওয়ার, দেখুন সিঁড়িটা ধাপে ধাপে কিন্তু মাদুর দিয়ে সিঁড়িটাকে বোনা হয়েছে, এবং সেখানে এই যে কুলো যেগুলো হয় বেতের কুলো,
সেই বেতের কুলোতে ফুল দিয়ে আলপনার মতো করে সাজানো হয়েছে। যে সিঁড়িতে যে আলপনা সেটা সম্পূর্ণ বানানো হয়েছে বেতের কুলো এবং ফুল দিয়ে। এবং দেখছেন চার ঘাটটা যে সাজানো হয়েছে সেখানেও ব্যবহার করা হয়েছে দড়ি দিয়ে। এই যে রেলিংগুলো করা হয়েছে, এই রেলিংগুলো কিন্তু কাঠের কাঠের উপরে দেখুন প্লাস্টিকের প্রদীপ হাত পাখা নারকোল দড়ি দিয়ে এগুলোকে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে এক একটা ট্যাবলোকে সাজানো হয়েছে, যাতে মানে প্রত্যেকেই চাইছে যে প্রথম বছর হুগলিতে যে কার্নিভাল হচ্ছে প্রত্যেকেই চাইছে সেখানে তাদের নিজেদের সেরাটা তুলে ধরতে। প্রচুর কথা সুন্দর চাবল সাজিয়েছে, প্রস্তুতি চলছে, এটা কোন বার আরে এখন বাজার। হ্যাঁ এদিক থেকে ছাড়ো না, দেখি না না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন বাজারের ট্যাবলোর সামনে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এখন বাজার তার ট্যাবলোটাকে সাজিয়েছে। এখানে যেমন দাঁতের সাজের কাজ করে সেখানে ফ্লেক্সের মাধ্যমে দুর্গা প্রতিমা মুখটা রাখা হয়েছে। ঠিক তেমনিভাবে এই যে একটা সিঁড়ি করা হয়েছে ঠাকুরের কাছে যাওয়ার, দেখুন সিঁড়িটা ধাপে ধাপে কিন্তু মাদুর দিয়ে সিঁড়িটাকে বোনা হয়েছে। এবং সেখানে এই যে কুলো যেগুলো হয় বেতের কুলো, সেই বেতের কুলোতে ফুল দিয়ে আলপনার মতো করে সাজানো হয়েছে। যে সিঁড়িতে যে আলপনা সেটা সম্পূর্ণ বানানো হয়েছে বেতের কুলো এবং ফুল দিয়ে। এবং দেখছেন চার ঘাটটা যে সাজানো হয়েছে সেখানেও ব্যবহার করা হয়েছে দড়ি দিয়ে। এই যে রেলিংগুলো করা হয়েছে, এই রেলিংগুলো কিন্তু কাঠের কাঠের উপরে দেখুন প্লাস্টিকের প্রদীপ হাত পাখা নারকোল দড়ি দিয়ে এগুলোকে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে এক একটা ট্যাবলোকে সাজানো হয়েছে, যাতে মানে প্রত্যেকেই চাইছে যে প্রথম বছর হুগলিতে যে কার্নিভাল হচ্ছে প্রত্যেকেই চাইছে সেখানে তাদের নিজেদের সেরাটা তুলে ধরতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারবালা মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 5টা থেকে শুরু হবে কার্নিভাল, হুগলি জেলা এই প্রথম কার্নিভাল হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কারবালা মোড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টেন্ট করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বিকেল 4টে অফিসিয়াল টাইম কার্নিভাল শুরু হবে। কার্নিভাল শুরু হবে হুগলি মোড় থেকে শুরু হয়ে এই কার্নিভাল যাবে পিপুলপাতি মোড় অবধি। পিপুলপাতি মোড় থেকে সেটা সোজা গঙ্গার ধার হয়ে এগিয়ে যাবে আমাদের অন্নপূর্ণা ঘাটের দিকে যেখানে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যান চলাচলে যথেষ্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন বারোয়ারি এক এক করে আসছে, তাদের নির্দিষ্ট জায়গায় তারা তাদের গাড়িগুলোকে রাখছে। প্রশাসনের যে সমস্ত ট্যাবলো বেরোবে, তাদের যে ঠাকুর বেরোবে ট্যাবলো বেরোবে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় তারা রাখছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের তদারকির কাজ চলছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে নেব যে কী কী এখানে তারা করছেন বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে।